নমস্কার বন্ধুরা, আমি সঞ্জয় চৌধুরী বুবাই আর আপনাদের সামনে চলে এসেছি ওয়েবফর্মের নতুন একটা টিউটোরিয়াল নিয়ে। আর টেক চালা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত। আজকে আমরা কথা বলবো জুম ইন এবং জুম আউট নিয়ে। প্রতিটা ডয়ের, শুধু ড না, যে কোনো এডিটিং সফটওয়্যারের মধ্যে জুম ইন এবং জুম আউট এই ফিচার্সটি আপনাদেরকে শেখা অত্যন্ত জরুরি। কারণ জুম ইন এবং জুম আউটে আপনাদের 100% অ্যাকিউরেসি এবং কাজ করার যে গতি, ওয়ার্কফ্লো, সেটাকে ফাস্ট করার জন্য খুব দায়ী। তাই জুম ইন এবং জুম আউটের যদি প্রপার পদ্ধতি, সবথেকে ঠিকঠাক পদ্ধতি যদি আপনি শিখে নিতে পারেন, তাহলে আপনার কাজ করার গতি অনেক বেশি ত্বরান্বিত হবে, অনেক বেশি বেড়ে যাবে এবং আপনার যে অ্যাকিউরেসি, অর্থাৎ যেই কাজটাই আপনি করছেন না কেন, সেটা ভিডিও এডিটিং হতে পারে, অডিও এডিটিং হতে পারে, সেটির মধ্যে যে 100% অ্যাকিউরেসি আপনি মেনটেন করতে পারবেন। কোনো একটা সূক্ষ্ম চেঞ্জেস যে দরকার হয়, সূক্ষ্ম চেঞ্জ এডিট করা দরকার হয় আমাদেরকে, তো সেই ক্ষেত্রে জুম ইন এবং জুম আউট অপশানটা অত্যন্ত জরুরি। তো আজকে আমরা শিখব ওয়েবফর্মে কী করে টাইমলাইন, জুম ইন এবং জুম আউট করতে হয়, সেই টিউটোরিয়াল। তো চলুন আমরা দেখে নিই। আমরা ওয়েবফর্মের স্ক্রিনের মধ্যে রয়েছি এবং ওয়েবফর্মে দুটো আমি স্যাম্পল নিয়েছি, একটা ড্রামের স্যাম্পল এবং একটি মেলোডি স্যাম্পল। তো ডাব্লু দিয়ে আমি প্রথমে চলে আসবো এবং স্যাম্পলটিকে প্রথমে আমরা শুনব, একবার শুনে নিই। ব্যাস, এই হচ্ছে স্যাম্পল বন্ধুরা, এবং আমরা জুম ইন এবং জুম আউট করব। তো জুম ইন, জুম আউট করার প্রথম পদ্ধতি, আমরা ট্র্যাককে জুম ইন জুম আউট করে প্রথমে দেখাই। এই যে ট্র্যাকের যে লেন্থ রয়েছে, এই লেন্থ কী করে আমরা জুম ইন এবং জুম আউট করব, পদ্ধতি নম্বর এক, সেটি হচ্ছে এই যে দুটি ট্র্যাক রয়েছে, ট্র্যাক ওয়ান এবং ট্র্যাক টু, ট্র্যাক থ্রি, ট্র্যাক ফোর যাই বলুন না কেন, এর মধ্যে এখানে দেখুন একটা করে ব্ল্যাক লাইন রয়েছে। আমি জুম করে দেখাই, এই যে ব্ল্যাক লাইনটি রয়েছে, এই ব্ল্যাক লাইনটি, এই লাইনটি, এই ছোট্ট লাইনটি, তো বন্ধুরা এই লাইনটিতে যদি আমরা মাউস কার্সারটিকে নিয়ে যাই, মাউস পয়েন্টারটিকে নিয়ে যাই, তাহলে দেখুন এটি দু ডবল অ্যারোতে কনভার্ট হয়ে যাচ্ছে। ডবল অ্যারোতে কনভার্ট হয়ে গেলেই আমরা এটিকে যদি নিচের দিকে ড্র্যাগ করি, তাহলে এটা সেই ট্র্যাকটা জুম ইন এবং জুম আউট হচ্ছে ভার্টিক্যালি। আমি যদি উপরে ট্র্যাকটিকে করতে চাই, তাহলে এই দুটো ট্র্যাকের মধ্যে এখানে আসবো এবং নিচের দিকে ড্র্যাগ করবো, ক্লিক করে লেফট ক্লিক এবং ড্র্যাগ, তাহলে এটি ভার্টিক্যালি জুম ইন এবং জুম আউট করা যাবে। এই গেল। এবার যদি আমরা মনে করি যে না, আমরা সব কটি ট্র্যাককে একসাথে জুম ইন জুম আউট করবো, ধরুন আপনার এখানে অনেকগুলো ট্র্যাক আপনি নিয়ে নিয়েছেন, সবগুলো ট্র্যাককে করবো, সেই সবগুলো ট্র্যাককে করার জন্য আমি যদি শিফট প্রেস করি, শিফট প্রেস করে যদি আমি ড্র্যাগ করি, তাহলে দেখুন সবটা একসাথে বড় এবং ছোট হচ্ছে, সব কটা ট্র্যাক, যতগুলো ট্র্যাক আমার টাইমলাইনে বা যে প্লেলিস্টের মধ্যে রয়েছে সেটি সবগুলো একসাথে ছোট এবং বড় হবে। কন্ট্রোল চিপে যদি করি তাহলেও এটি ছোট এবং বড় হয়। সুতরাং দুটো অপশন রয়েছে, আপনি যদি কন্ট্রোল চিপে ড্র্যাগ করেন তাহলেও ছোট বড় হবে, এবং যদি শিফট চিপে ড্র্যাগ করেন তাহলেও এটি বড় হবে। তো এই গেল জুমিং। হরাইজন্টালি ট্র্যাককে আমরা ছোট বড় করব। দ্বিতীয় হচ্ছে আমরা যদি হরাইজন্টালি, ধরুন এই জায়গাটিকে আমি 5 নম্বর বারে রয়েছি, 5 নম্বর বারটিকে আমি প্রথমে এটি একটু বড় করে নিই। এই 5 নম্বর বার থেকে আমি চাইছি এটি হরাইজন্টালি জুম ইন এবং জুম আউট হবে, তাহলে কী করবো বন্ধুরা? প্রথম অপশন, আপনি যদি অল্ট কী প্রেস করে রাখেন এবং মাউস হুইলকে যদি আপনি ঘোরান, তাহলে দেখুন এটা যদি অ্যান্টি ক্লক ওয়াইজ ঘোরান, অর্থাৎ যদি আপনি ওপরের দিকে মাউস হুইলটিকে ঘোরান, তাহলে দেখুন এটা হরাইজন্টালি বড় হচ্ছে, এবং যদি আমি অল্ট চিপে আবার নিচের দিকে ঘোরাই, তাহলে হরাইজন্টালি এটি ছোট হচ্ছে পুরো টাইমলাইন জুড়ে। ট্র্যাকের কোনো ব্যাপার নেই, কোনো একটা ট্র্যাককে না, সব ট্র্যাক সমেত এটি জুম ইন এবং জুম আউট হবে হরাইজন্টালি। আপনি যদি শুধু নর্মাল মাউসের হুইলকে স্ক্রল করেন, অর্থাৎ ওপর নিচে করেন, তাহলে কী হবে একবার দেখে নিই। আমরা যদি শুধু ওপর নিচে করি, তাহলেও দেখুন এটা হরাইজন্টালি জুম ইন এবং জুম আউট হচ্ছে, এবং এটি মাউসকে ফলো করে, মাউস যেখানে থাকবে সেখান থেকে এটি জুম ইন এবং জুম আউট হবে। অল্ট চিপে প্রেস করলেও হবে, নর্মাল প্রেস করলেও হবে। আরেকটা জিনিস আপনারা দেখে নিন, এই ডান দিকে একদম রাইট সাইডের নিচে আমি জুম করে দেখাই আপনাদেরকে, এইখানে দেখুন কতগুলি অপশন রয়েছে, জেড, একটা প্লাসের সিম্বল, মাইনাসের সিম্বল, একটা এফ, এবং
হরাইজন্টালি যেটা আছে সেটা হচ্ছে জেড প্লাস এবং মাইনাস এবং এ এফ। এটির কাজ কী? এটির কাজ আপনি দেখে নিন। যদি দেখুন আমার সব আমি এগুলোকে বড় করে রেখেছি, স্কেলটাকেও বড় করে রেখেছি, আমি অনেক বড় আছে। এবার যদি আমি এখানটাতে এফে ক্লিক করি তাহলে এটা ফিট স্ক্রিন হয়ে যাবে, অর্থাৎ যতটা আমার এরিয়াতে কাজ হয়েছে সব এরিয়াটা একটা স্ক্রিনের মধ্যে ফিট হয়ে যাবে বন্ধুরা। তো এই একটা খুব ভালো অপশন। এবং যদি আমি হরাইজন্টালি ভার্টিক্যালি যদি আমি জুম ইন করতে চাই তাহলে এখানটাতে প্লাস বাটন রয়েছে, এই প্লাস মাইনাস বাটন রয়েছে, মাইনাস বাটনে ক্লিক করলে জুম আউট হবে এবং প্লাস বাটনে ক্লিক করলে জুম ইন হবে। সেরকম হরাইজন্টালি যদি আমি করতে চাই তাহলে এদিকে প্লাস বাটনতে ক্লিক করলে এদিকে হরাইজন্টালি প্লাস হবে এবং এদিকে হরাইজন্টালি জুম আউট হবে। তো এখান থেকেও আপনি করতে পারেন এবং এফ বাটনে ক্লিক করলে এটি আবার ফিট অবস্থানে চলে আসবে। আর একটা অপশন বন্ধুরা, তোমরা যদি কি থেকে অর্থাৎ তোমরা যদি নর্মাল ল্যাপটপের কি বা কিবোর্ডের যে কি মানে কম্পিউটারের যে ডিফল্ট কি সেই কি থেকে যদি জুম ইন বা জুম আউট করতে চাও তাহলে একটা খুব সুন্দর সুবিধা রয়েছে, অ্যারো কি অর্থাৎ ন্যাভিগেশন কি এর যে অ্যারো কি রয়েছে, আপ অ্যারো, ডাউন অ্যারো, রাইট অ্যারো এবং লেফট অ্যারো, এই আপ অ্যারো এবং ডাউন অ্যারো প্রেস করলেও জুম ইন জুম আউট হয়। ধরুন আমি এখানটাতে রয়েছি আমার কার্সারটা, এখান থেকে যদি আমি আপ অ্যারো ক্লিক করি তাহলে এটা জুম আউট হবে এবং যদি ডাউন অ্যারো ক্লিক করি তাহলে এটা জুম আউট হবে এবং কার্সারকে ফলো করবে, যেখানে কার্সার থাকবে সেখান থেকে হবে এটা। দেখো এখান থেকে জুম আউট হচ্ছে, আমি চাইছি প্রথম থেকে করবো, এই জায়গাটা থেকে যদি জুম আউট করতে যাই, জুম ইন করতে যাই তাহলে এইখানটাতে ফলো করছে, এখান থেকে জুম আউট হচ্ছে। আমি কোনাতে চলে আসলাম, আমি এটাকে এখানে চলে আসলাম, এখান থেকে যদি এবার আমি জুম আউট করতে চাই তাহলে কার্সারকে যেখানে রাখবো সেখান থেকেও জুম আউট হবে। তাহলে জুম ইন এবং জুম আউটের অনেকগুলো অপশন রয়েছে। আর একটা খুব ভালো অপশন রয়েছে যেটা ওয়ার্ক ফ্লো আমাদেরকে খুব বেশি ফাস্ট করতে সাহায্য করবে, সেটি হচ্ছে এই যে রুলার। এখানে স্কেলের একটা অপশন রয়েছে, বার ওয়ান, বার টু, বার থ্রি, বার ১৭, এরকম করে দেখা যাচ্ছে। এবং এই যে যে প্লেহেড, এই প্লেহেড ক্লিক করলে যে প্লেহেডটা আমাদের মুভ করে আর কি, সাদা রঙের যে প্লেহেডটা, এর ঠিক ওপরে অর্থাৎ আমি একটু জুম করে দেখাই তোমাদেরকে, এই জায়গাটাতে, এই জায়গাটা, এইটা হচ্ছে প্লেহেড। এই প্লেহেডের ঠিক এই জায়গাটা, বার এবং প্লেহেডটা যেখানে শেষ হচ্ছে এই জায়গাটাতে যদি আমি মাউস পয়েন্টার কি নিয়ে আসি তাহলে এটা একটা ফোর অ্যারোতে কনভার্ট হয়ে যায়। তোমরা ভালো করে দেখো এখানটাতে, এই নিয়ে আসলাম, এটি ফোর অ্যারোতে কনভার্ট হয়ে যায়। স্ন্যাপ রেজলিউশন বার উপরে দেখাচ্ছে লেখা, উপরে নিয়ে আসলে ঠিক নিচের দিকে নিয়ে আসলে এটি ফোর অ্যারোতে যে কনভার্ট হয়ে যাবে। তারপর আমি যদি ক্লিক করি লেফট ক্লিক এবং যদি আমি এটাকে ওপর নিচে করি, মাউস ড্র্যাগ করি ওপর নিচে, তাহলে এটি জুম ইন এবং জুম আউট হবে। এবং এটি একটা খুব বড় সুবিধা হচ্ছে, আমি এক্ষেত্রে মাউস কে মুভ করাতে পারবো, অর্থাৎ যে মাউস পয়েন্টার আছে সেই পয়েন্টারটাকে মুভ করিয়ে আমি যেখানে খুশি সেখানে নিয়ে যেতে পারবো এবং পার্টিকুলার সেই জায়গাটাকে আমি জুম ইন বা জুম আউট করাতে পারবো। যেমন ধরো আমি আপাতত রয়েছি এক নম্বর বারে বা দেড় নম্বর বারে বা এই দুই নম্বর বারে রয়েছি, আমি এখানটাতে চলে আসলাম, তার জন্য আমাকে মাউস পয়েন্টারটাকে এই যে কার্সারটাকে নিয়ে আসতে হবে, কার্সার থাকাটা জরুরি, কার্সার না থাকলে হবে না। তো আমি এখানে যেই নিয়ে আসবো কার্সারের ওপরে তখনই এটি ফোর অ্যারোতে কনভার্ট হবে, আদারওয়াইজ কোনো জায়গাতে গেলে কিন্তু ফোর অ্যারোতে কনভার্ট হবে না। এটা তোমরা কিন্তু মাথায় রাখবে একদমই, যে অন্য কোথাও গেলে এটা ফোর অ্যারোতে কনভার্ট হচ্ছে না, শুধুমাত্র এই যে কার্সার, সাদা রঙের যে কার্সারটি রয়েছে এই কার্সারের ওপরে গেলে এটি ফোর অ্যারোতে কনভার্ট হবে। এবং তখন আমি যদি এটাকে ড্র্যাগ করি, ড্র্যাগ করা অবস্থাতে আমি এটাকে মুভও করাতে পারবো, প্লাস ধরো এই জায়গাটা জুম করতে চাইছি আমি জাস্ট বড় করব, আবার যদি ছোট করতে চাইছি আমি এখানে চলে আসলাম, এখান থেকে ছোট করতে চাইছি ছোট হয়ে যাবে, ছোট হয়ে গেল, আবার আমি এখান থেকে জাস্ট এখানে চলে আসলাম, এখানটা আমি জুম করাতে চাইছি আবার নিচের দিকে নামাবো, তাহলে নিচের দিকে ড্র্যাগ করলে এই জায়গাটা জুম হবে, ওপর দিকে ওঠাবো এই জায়গাটা জুম আউট হয়ে যাবে এবং আমি পেছন দিকে চলে আসবো, এখানটাতে যদি আমি আবার জুম করতে চাই তাহলে আবার নিচের দিকে ড্র্যাগ করব জুম ইন হবে, ওপর দিকে ওঠাবো জুম আউট হবে। এইটা তোমাদের বেশি কাজে লাগবে যদি তোমরা এটিকে ঠিকঠাকভাবে ইউজ করতে পারো, কারণ কোন জায়গাটা জুম করব সবসময় আমাদেরকে মাউস কার্সার নিয়ে যাওয়ার দরকার নেই, জাস্ট মাউস কার্সারটা যেখানে থাকবে সেখানে উপরে নিয়ে যাবো, সরাবো, জুম ইন করবো, ছেড়ে দেবো, আবার এখানে নিয়ে চলে আসবো, জুম আউট করবো, সরাবো, নড়াবো, যা ইচ্ছা তাই করবো। তো এই একটা খুব বেস্ট ফিচার্স জুম ইন এবং জুম আউট করার আমার মনে হয়েছে। তোমাদের কেমন লাগছে এই ফিচার্সটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, তোমাদের ওয়েবফর্ম ইউজ করতে কেমন লাগছে সেটিও তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে। তো আরেকটা
জুম ইন এবং জুম আউটের খুব ফাস্ট অপশন রয়েছে। আমরা এটিকে ছোট করি একবার, অনেকটা বড় হয়ে রয়েছে, আমি জাস্ট এখান থেকে ছোট করে দিলাম, ছোট করে দিলাম। এবার যদি আমি চাইছি এখান থেকে জাম্প করে অনেকটা বড় এরিয়া আমি জুম করতে চাইছি, তাহলে কি করব, শিফট চিপে যদি তোমরা প্লাস বাটনটি চেপো, নিউমেরিকে প্লাস না, নর্মাল প্লাস বাটনটা যদি তোমরা চেপো, তাহলে এটা ভার্টিক্যালি হরাইজন্টালি অনেক বড় জুম হয়ে যাবে। আমি দেখাচ্ছি, শিফট চিপে প্লাস চিপলাম, এই দেখো অনেক বড় জুম হয়ে গেছে, অনেক বড় জুম হয়ে গেছে, এবং এটি তোমরা মাউসে স্ক্রল করেও শেষ করতে পারবে না, এত বড় জুম হয়েছে, পাঁচ গুণ বড় জুম হয়, যত বড় টাইম লাইন রয়েছে তার তুলনায় পাঁচ গুণ বড় হয়ে যায় টাইম লাইনটা, এবং অত বড় জুম হয়ে যায়। এবং মাইনাস করার জন্য, জুম আউট করার জন্য শিফট চিপে মাইনাস চিপবে, আবার নর্মাল অবস্থাতে চলে আসবে। এটিও খুব একটা ফাস্ট অপশন ওয়ার্কফ্লোকে ফাস্ট করার জন্য, যে জায়গাতে যাও সেই জায়গাতে হঠাৎ করে জুম করতে চাইলে প্লাস করে দেবে, জুম হয়ে গেল। এখান থেকে তোমরা যদি কাট কপি পেস্ট কিছু করতে চাও বা মাইনর অ্যাডজাস্টমেন্ট করতে চাও, এখান থেকে মাইনর অ্যাডজাস্টমেন্ট তোমাদের হয়ে যাবে। জুম আউট করে দিলাম, আবার জুম আউট করে দিলাম, একদম ছোট হয়ে গেছে। এবার এখান থেকে আমি যদি চাই তো এটাকে বড় করে নিতে পারবো। ব্যাস একটু অভ্যাস করে নাও, একটু প্র্যাকটিস করে নাও, তাহলে এটা তোমাদের একদম নখদর্পণে চলে আসবে। এটার জন্য আর এক্সট্রাভাবে বুদ্ধি লাগাতে হবে না, এটার জন্য এক্সট্রাভাবে ভাবতে হবে না, তোমরা মিউজিকে কনসেন্ট্রেট করতে পারবে। তো বন্ধুরা, এই ছিল আজকে অ্যাডভান্সড জুম ইন এবং জুম আউটের টিউটোরিয়াল ওয়েভফর্ম 12-এ। খুব ইজি, খুব সহজ। তো কেমন লাগলো এই টিউটোরিয়াল তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর বন্ধুবান্ধবের মধ্যে এই ভিডিওটা শেয়ার করে দেবে। বাংলাতে ওয়েভফর্মের উপরে আমি একমাত্র ইউটিউবার যে হয়তো এই টিউটোরিয়ালগুলো বানাচ্ছি। তো বন্ধুরা, যারা মিউজিক শিখতে চাইছো, মিউজিকে পদার্পণ করতে চাইছো, তারা অবশ্যই ওয়েভফর্ম ইউজ করবে, ফ্রি এবং এর থেকে ভালো ইউজার ফ্রেন্ডলি এবং এত অ্যাডভান্স ড্র আমি আমার জীবনে আজ অবধি দেখিনি। আমি কোনো একটা ভিডিওতে অবশ্যই যে প্রফেশনাল ড্রগুলো রয়েছে, যেমন বিশেষ করে এখন যেটা চলছে সেটা হচ্ছে এফএল স্টুডিওর সাথে এর আমি একটা কম্প্যারিজন দেখাবো, তোমরা ওই কম্প্যারিজনের ভিডিও দেখতে পাবে খুব তাড়াতাড়ি, যে কেন আমরা এফএল স্টুডিও ইউজ করব না এবং কেন আমরা ওয়েভফর্ম 12 ইউজ করলে তোমরা কী কী ফেসিলিটি পাবে, এবং এটা এফএল স্টুডিওর তুলনায় কতটা ভালো। খারাপ তো বলবোই না, কোনো মতে আমি খারাপ বলবো না এটিকে, তুলনামূলকভাবে এফএল স্টুডিওকে কোন কোন জায়গাতে পিছনে ফেলে দেবে, এফএল স্টুডিওকে হারিয়ে দেবে, সেই টিউটোরিয়াল নিয়ে থাকবে। আমি এফএল স্টুডিওকে খারাপ বলছি না, কিন্তু ওয়েভফর্ম 100-এ 100 এতটা ভালো একটা ড। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে, আগামী টিউটোরিয়ালে। ততক্ষণের জন্য গুড বাই। আর হ্যাঁ, যারা নতুন আমার চ্যানেলে নতুন এসছো, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে।